নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বুধবার 29 নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সুনির্দিষ্ট আদেশ ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না, আর হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন। ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী নেতাকর্মী এবং সমালোচকদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান দমনপীড়ন একটি অবাধসুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিতে যাচ্ছেন? এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না জাতিসংঘ। নির্দিষ্ট আদেশ ছাড়া আমরা খুব কমই তা করে থাকি। তিনি বলেন, আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংস্থার রিপোর্ট দেখেছি। জনগণ যাতে অবাধে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয়, এজন্য আমরা আবারও সংশ্লিষ্ট সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।